উপস্থিত আছেন মাধব দীপানন্দিত নেতা আমরা জানি এবং আমার এই প্রতিষ্ঠানের আপনারা জানেন জাতীয় শিক্ষা সত্র 2022 চলছে জাতীয় শিক্ষা সত্র 2022 এ লক্ষ্মীপুর সদর উপজেলায় মাধবদী গার্লস স্কুলেন কলেজ শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে এবং মাধবদী গার্লস স্কুলেন কলেজের প্রিন্সিপাল শ্রেষ্ঠ প্রিন্সিপাল হিসেবে নির্বাচিত হয়েছে মাধবদী গার্লস স্কুলেন কলেজের তিনজন শিক্ষার্থী কলেজ শাখায় তিনটি ইভেন্টে শ্রেষ্ঠ হয়েছে আপনারা আরো জেনে খুশি হবেন লক্ষ্মীপুর জেলায় মাধবদী গার্লস স্কুলেন কলেজ শ্রেষ্ঠ কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে এবং লক্ষ্মীপুর জেলায় মাধবদী গার্লস স্কুলেন কলেজের শিক্ষার্থী তিনটি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আগামী 29 এবং 30 তারিখে এই প্রতিযোগিতাগুলি বিভাগীয় পর্যায়ে হবে এখন তোমাদের ফার্স্ট ইয়ার আসো সেকেন্ড ইয়ার আসো অবশ্যই তোমরা এই তালিকা অক্ষুণ্ণ রাখবে যদি তোমরা বাসি ভাষায় ঠিক মতো লেখাপড়া করতে পারো এবং ঠিক মতো তোমরা তোমাদের যে শিক্ষাদান এবং পাঠদানটা তোমরা যদি পরীক্ষা লিখতে পারো আমি বিশ্বাস করি এই কার্যসূচি শুধু এবার নয় বারবার তোমরা শুনতে চলে প্রথম দল অর্জন করতে পারবে সেই জন্য আমরা যারা আছি আমরা যারা নেতৃত্ব দেই গভর্নিং বডি আছে আমরা সকলে মিলে আমরা সেটা চেষ্টা করব আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার লক্ষ্মীপুর সদরের মাননীয় সংসদ সদস্য যিনি এই গার্লস স্কুলের কলেজের দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু তিনি বলেছিলেন যে আমার পক্ষে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে পরিচালনা করা সম্ভব নয় আমি এমন একজন ব্যক্তিকে গার্লস স্কুলের কলেজে একজন গভর্নিং বডি সভাপতি করে পাঠাবো যিনি এই শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের মমত্ব দিয়ে নিজের মায়া দিয়ে নিজের ভালোবাসা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে এই গার্লস স্কুলের কলেজকে যিনি সর্বশিক্ষার সর্বোচ্চ শিখরে আরোহণ করবে আজকে সেটি প্রমাণ হয়েছে নির্বাচিত মানুষটিকে তোমাদের মাঝে পাঠিয়েছিল সভাপতি করে আজকে প্রমাণ হয়েছে যে কখনো নির্বাচন কখনো একজন মানুষকে চিন্তা মন করেননি আজকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে এই গভর্নিং বডির সভাপতি জনাব আলাস ডক্টর আলাস গিয়াসুদ্দিন সাহেবকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই কারণ ওনার অত্যন্ত প্রতিষ্ঠা এবং গভর্নিং বডির সকল সহযোগিতা এবং অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকা সকলে মিলে যে অর্জনটি করেছেন সেই অর্জনটি আপনাদেরকে ধরে রাখতে হবে সেই ধরে রাখার জন্য আপনারা শিক্ষক শিক্ষিকা আপনারা যারা আছেন আপনারা ছেলেদেরকে মেয়েদেরকে আপনারা এই ভালোভাবে আরো ভালোভাবে শিক্ষা দিবেন নৈতিকতা শিক্ষা দিবেন শুধু প্রথম স্তর অর্জন করলে চলবে না প্রত্যেকটি জীবনে তার একটা মেয়ে তার জীবনে কিভাবে চলাফেরা করবে কিভাবে সেটা খেলাফেরা করবে তার দৈনন্দিন জীবন কিভাবে করবে সেই নৈতিকতা শিক্ষাগুলো আপনাদেরকে দিতে হবে এর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছেন তোমরা খুশি না আমি মনে করি এটার জন্য আমাদের বর্তমান যে গভর্নিং বডির সভাপতি বাংলাদেশের বরেণ্য শিক্ষাবিদ বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের বাইশজন ছেলের আমাদের এলাকার কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ গিয়াসুদ্দিন মিয়ার অবদান অনেক বেশি আমরা ওনার জন্য একটা হাততালি নেই আমি মনে করি প্রত্যেকের শ্রমের এবং তোমাদের আন্তরিকতায় শিক্ষকদের আন্তরিকতায় এটা সম্ভব হয়েছে